সুমনুল আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করব। মূল ভিডিওটি দেখানোর আগে আপনার কাছে অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, তাহলে আমি প্রতি পর্বের যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। দর্শক মণ্ডলী, আমার এই ভিডিওটি যদি সামান্য ভালো লাগে তবে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। আজকে আমি দেখাব যে ছাদ ঢালাইয়ে বিম বাদে ছাদ ঢালাইয়ে কী কী মালামাল লাগে এবং মোট প্রতি স্কোয়ার ফিটে কত টাকা খরচ হয় সেটার আমি হিসাব দেখানোর চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আমি হিসাবটা আপনাদের দেখাই। এটা হচ্ছে ছাদ ঢালাই, হচ্ছে আপনি দেখছেন ছাদের আমি রড বাঁধা হয়ে গেছে, কতটুকু রড লাগবে, কতটুকু সিমেন্ট লাগবে, কতটুকু বালি লাগবে, আমি সব হিসাবটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। খুব সংক্ষেপে আমি এইটা উপস্থাপন করার চেষ্টা করব যে একটা 1200 স্কোয়ার ফিট ছাদে কত টাকা খরচ হয় প্রতি স্কোয়ার ফিটে। এটা হচ্ছে হেডিংটা এরকম যে 1200 স্কোয়ার ফিট ছাদে কত টাকা খরচ হয় আমি সেটা দেখানোর চেষ্টা করব। তো এখানে ইট, বালি, সিমেন্ট, রড এই চারটা আইটেম মূলত থাকে। আমি এইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে 1200 স্কোয়ার ফিট ছাদে ইট লাগবে কতটি। তার আগে আমি দেখাই যে প্রতি 100 স্কোয়ার ফিট ছাদে, এটা দেখাচ্ছি এই জন্য যে কোনো যদি এটাকে 1200 দিয়ে গুণ দেবেন, 1500 দিয়ে গুণ দেবেন, 2000 হলে 2000 দিয়ে গুণ, 20 দিয়ে গুণ দেবেন, তাহলে পরে কিন্তু এই হিসাবটা মূলটা বেড়ে আসবে। যেমন এখন 1200 স্কোয়ার ফিট আমি হিসাব করি, তাহলে প্রত্যেকটাকে আমি 12 দিয়ে গুণ দেবো। ইট লাগবে প্রতি 100 স্কোয়ার ফিট লাগে 324টি, তাহলে 12 দিয়ে গুণ দিলে হয় 3888টি, যার দাম 8 টাকা করে হলে লাগবে 31104 টাকা। বালি হচ্ছে প্রতি 100 স্কোয়ার ফিট ঢালাইয়ের জন্য বালি লাগে 18 ফুট, তাহলে 1200 স্কোয়ার জন্য 12 দিয়ে গুণ দিলে 216 ফুট লাগে, যার দাম 8600 টাকা। সিমেন্ট প্রতি 100 স্কোয়ার ফিট ছাদের জন্য লাগে 7.133 ব্যাগ, তাহলে 1200 স্কোয়ার ফিটের জন্য 12 দিয়ে গুণ দিলে 86 ব্যাগ, যার দাম 36000 টাকা। রড 100 প্রতি 100 স্কোয়ার ফিট ছাদের জন্য লাগবে 130 কেজি, তাহলে 1200 জন্য লাগবে 12 দিয়ে গুণ দিলে হয় 1560 কেজি, যার দাম 9393600 টাকা। এই কয়টা যদি আমি যোগ করি তাহলে 170000 টাকা আসে মালামালের হিসাব, এটা কিন্তু লেবার খরচ বাদে। তাহলে প্রতি স্কোয়ার ফিটে ছাদে মালামাল খরচ হবে 141 টাকা, প্রতি স্কোয়ার ফিট ছাদে মালামাল খরচ লাগে 141 টাকা। একে যদি আমি আপনি যদি বের করতে চান যে 1500 স্কোয়ার ফিট ছাদে কত টাকা খরচ হবে, তাহলে এই 141কে 1500 দিয়ে গুণ দিলে আপনি খরচটা বের হয়ে আসবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকের আমার উপস্থাপনা। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম, আমার নাম ইঞ্জিনিয়ার টুটুল, মোবাইল নাম্বার 07 01 9174 2699, এটা সাকিবের নাম্বার, সারাক্ষণ খোলা থাকে, আপনার ইচ্ছা করলে যোগাযোগ করতে পারবেন। দর্শক বন্ধু, আপনার সবাই ভালো থাকবেন, আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব। তার আগে আমি আপনার চাইলে এই হিসাবটি আমি আরেকবার দেখাতে পারি, যদি এটা 1500 স্কোয়ার ফিট ছাদের জন্য আমি যদি খরচ বের করতে চাই তাহলে দেখেন এটা 1500 যদি বের করতে চাই, এখানে আমি 15 দিলাম, দিয়ে প্রত্যেকটা অংশকে আমি 15 দিয়ে গুণ দিয়ে আমি এখানে বসাবো, প্রত্যেকটা অংশকে আমি 15 দিয়ে গুণ দিয়ে এখানে বসাবো। ইটের আসে তাহলে যদি 1500 স্কোয়ার ফিট, তাহলে 324 গুণ 15, এখানে আমার বের হয়ে আসবে 4860টি। আবার এখন দিচ্ছে বালিতে আসে 18 আমি 15 দিয়ে গুণ দেবো, যদি প্রতি 100 এখানে 1500 আমি বের করছে, তাহলে আমার আসবে 15 গুণ 18, তাহলে 270 ফুট, 270 ফুট। যদি সিমেন্ট আসে 7.133 গুণ 15, তাহলে 160 ব্যাগ সিমেন্ট লাগবে, 160 ব্যাগ সিমেন্ট লাগবে। যদি আমি রডের হিসাবে আসি 130 গুণ 15, এখানে যেহেতু প্রতি 100 স্কোয়ার ফিটে আছে 130 কেজি, তাহলে 1500 জন্য 15 গুণ দিলে 1950 স্কোয়ার ফিট, 1950 কেজি রড লাগবে। এই হচ্ছে মোট হিসাব। আর যদি আমি কত টাকা মোট খরচ হবে তখন আমি এই 1500কে যদি আমি 1500 গুণ, আমি এখানে লিখবো 1500 গুণ, এর নিচে আমার আছে প্রতি স্কোয়ার ফিট লাগে 141 টাকা মালামাল, 141 গুণ দেব 141,
এটা যদি করা যায় সমান সমান হবে 1500 × 141, 2 লক্ষ, 2,11,000 টাকার মালামাল লাগবে। এই হচ্ছে সংক্ষিপ্ত হিসাব। দর্শক মন্ডলী আপনারা সবাই ভালো থাকবেন, আগামী পর্বে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হবো, ততক্ষণ বিদায়, আল্লাহ হাফেজ।